আমি প্রথমত আজকে একটা কথা বলি, আজকে 9th August 2021, আজকে আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ মহামান্য আদালত হাইকোর্ট আজকে আমাদের স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা জানিয়েছে। এই হলো তার পেপার, কারণ র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া, আগে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও পিছনের প্রার্থীকে চাকরি দেওয়ার অপরাধে আজকে কিন্তু হাইকোর্ট মহামান্য আদালত স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ধিক্কার জানিয়েছে, ভর্ৎসনা করেছে। আর সেকেন্ড, আমাদের শিক্ষক পদপ্রার্থীরা যখন আজকে তাদের ধর্ণা মঞ্চ পুনর্গঠনের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্কের 5 নম্বর গেটের সামনে গেল, তখন পুলিশ রীতিমতো টানা হেঁচড়া করে, শুধুমাত্র টানা হেঁচড়া নয়, মহিলাদের অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে সেখান থেকে হিঁচড়তে হিঁচড়তে তুলে টেনে নেওয়া হয়। ইভেন অনেক মেয়ের কিন্তু জামাও টেনে ছিঁড়ে দেওয়া হয়। আমাদের কাছে মহামান্য আদালতের পারমিশন রয়েছে, মহামান্য আদালতের পারমিশন অনুযায়ী আমরা কিন্তু, এটা আমাদের গণতান্ত্রিক রাজ্যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারি, কিন্তু পুলিশ আমাদের ওপর চরম বর্বরতার নিদর্শন আজকে প্রকাশ করেছেন। শুধুমাত্র আজকে নয়, অনেক সময় রাতের অন্ধকারে যেদিন আমরা মহামান্য ব্রাত্যবসু মহাশয়ের বাড়িতে গেছিলাম, তার কাছে হাত জোড় করে কাতর প্রার্থনা জানিয়েছিলাম, সেদিনকে রাতের অন্ধকারে পুলিশ এসে আমাদের দুজন চাকরি প্রার্থীকে গুম করার পরিকল্পনা নিয়েছিলেন, বিনা ড্রেসে এসে, সিভিল ড্রেসে এসে রীতিমতো গুন্ডাদের মতো আমাদের দুজন চাকরি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়। সোমদত্তা বলছেন অনির্বাণ আসন ডিবেটে, সোমদত্তা বলছেন যে গুম করার চেষ্টা করেছিলেন এবং তিনি বলছেন যে অনুমতি ছিল, তারপরে কেন তাদের এই আন্দোলনে কেন বিরোধিতা, কেন আন্দোলনকে আটকে রাখা, কেন আন্দোলনকে বাধা দেওয়া, শুধু তারা চাকরি চাইছেন বলে অনির্বাণ অভিযোগ। এই বিষয়ে শুধুমাত্র চর্চা শুরু করে দেওয়াটা উচিত হবে না। আমি ওনাকে অনুরোধ করবো, যেটা যদি সত্যি আপনারা মনে করেন যে এরকম হয়েছিল, নির্দিষ্ট ভাবে অভিযোগ জানান, আদালতে যেহেতু মামলা চলছে সেখানেও জানাতে পারেন, কারণ এই ধরনের অভিযোগ আশা করবো হালকা ছলে বলছেন এমনটা নয়। সত্যি করে থাকলে আপনারা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন কিনা সেটাও আমি জানতে চাই। পুলিশ এসে কাউকে গুম করতে চাইছে, তো ভয়ানক অভিযোগ। এরকম অভিজ্ঞ নিশ্চয়ই শুধু প্রিয়দের কিছু বলার জন্য নয়, আশা করি এটা নিয়ে আপনারা কিছু আইনি পদক্ষেপ করেছেন, যেটা যদি করে থাকেন সেটা একবার জানান। হ্যাঁ অবশ্যই জানাবেন, কিন্তু এই অভিযোগ গুরুতর অনির্বাণ, এবং আজকে তারা বলছেন তাদের পুলিশের অনুমতি ছিল, তাদের হাইকোর্টের অনুমতি ছিল, কিন্তু তারপর তাদেরকে কেন বাধা দানের চেষ্টা? হ্যাঁ, আজকের অবস্থানের প্রশ্নে বলি, সেটা যদি হাইকোর্টের অনুমতি থেকে থাকে যে এই মহামারী কালে এই সময় অবস্থান চালিয়ে যাওয়া যাবে, আমার ধারণা সেটা বোধ হয় বুঝতে একটু ভুল হচ্ছে। সম্ভবত মহামারীর সময় অবস্থানের অনুমতি হাইকোর্ট দেন, যদি দিয়েও থাকেন সেক্ষেত্রে বলতে হবে পুলিশ বেআইনি কাজ করেছে, বাট সেটার দায়িত্ব হাইকোর্টে যদি ধর আর একবার গিয়ে বলেন দেখুন আপনাদের অনুমতি সত্ত্বেও পুলিশ আমাদের তুলে দিচ্ছিল মহামারী আইন থাকা সত্ত্বেও, সেটা তখন হাইকোর্ট বলবেন যে সত্যি আমরা মহামারীর সময় আপনাদের অনুমতি দিয়েছি কিংবা দিইনি, হ্যাঁ বা না, এটা হাইকোর্টের উত্তরের বিষয়, হাইকোর্টের বিচার করার বিষয়, এটা আমি শুধুমাত্র পুলিশের তরফ থেকে বা চাকরি প্রার্থীর তরফ থেকে কেউ কিছু একটা বললে এইভাবে বললে কোনো লাভ নেই। একেবারে 100% ঠিক কথা বলছেন অনির্বাণ। অনির্বাণ বলছেন যে এই ধরনের যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যি এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে, যে এভাবে অনুমতি থাকা সত্ত্বেও কেন তাদেরকে এভাবে আটকে দেওয়া হলো, বাধা দেওয়া হলো। আসুন প্রীতম ডিবেটে। প্রীতম, একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, যে বিষয়টা আপনারা বলছেন যে আপনাদের ক্ষেত্রে আপনারা যখন কোনো ইস্যুতে রাস্তায় নামেন তখন আপনাদেরকে বাধা দেওয়া হয়, মহামারী আইনে চাকরি চাইতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, অথচ এই চাকরি নিয়ে এই রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ, তাহলে কি চাকরি যাওয়াটা অপরাধ হয়ে যাচ্ছে এই রাজ্যে? না মীনাক্ষী, এই রাজ্যে অপরাধ হচ্ছে যে তুমি তৃণমূলের ফ্ল্যাগ না ধরলেই সব অপরাধ। তৃণমূলের ফ্ল্যাগ ধরো, সব সময় দিদির বন্দনা করো, সব তোমার সব কিছু মাফ হয়ে যাবে। আজকে সামান্য আমাদের একটা মশাল মিছিল হচ্ছে, সেখানে করতে দিচ্ছে না, বিভিন্ন জেলায় করতে দেয়নি, সাউথ কলকাতাতে আমাদের যুব মোর্চার ছেলেদের রীতিমতো ধস্তাধস্তি করে উঠিয়েছে। তোমাদের একটা 5টার সময় প্রোগ্রাম হয়, ভাই সন্তোষ সেই প্রোগ্রামটা করে, হচ্ছেটা কি প্রোগ্রামে, সেইখানে তৃণমূল বিজেপি সবাইকে জোর করে পুলিশ উঠিয়ে নিয়ে গেল।
এটা কোথাও আমি বলছি দিদি তুমি অনেক দিন ধরে সাংবাদিকতা করছো, তুমি বলো তোমার এই এক্সপিরিয়েন্সে বা এটা ভারতবর্ষের অন্য কোথাও কোন রাজ্যে এরকম হয়েছে? হ্যাঁ সিরিয়াতে এরকম হতে পারে, কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রে একমাত্র এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। এই জন্য যেরকম যেই সব দল ওই ত্রিপুরাতে গিয়ে নাটক করছে তাদের আগে ভাবা উচিত এখানে কী হচ্ছে। যখন চাকরি প্রার্থীরা আপনার চাকরির জন্য হাহাকার করছে তখন এখানকার শিক্ষামন্ত্রী ওখানে গিয়ে নানা রকম নাটক করছে। এই হচ্ছে আজকের বাংলার ভবিতব্য দিদি।